হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা ঘুরতে যাওয়ার ভিডিও। এই ঘুরতে যাওয়ার ভিডিওটা দুদিনের ছিল। প্রথম দিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেকেন্ড দিনে আমরা কিছু অসুবিধার জন্য আমাদের ট্যুরটা কমপ্লিট করিনি, তাই সেকেন্ড দিনে আমরা ফিরে চলে এসেছিলাম। কিন্তু প্রথম দিনে যেটুকু ভিডিও আমরা শ্যুট করেছি সেই ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করব। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলেছি সুন্দরবন ইলিশ উৎসবে। এই উৎসবটা আয়োজন করা হয়েছিল একজন ট্রাভেল এজেন্সির দ্বারা, উড়ান ট্রাভেল এজেন্সি। এখন আমরা চলেছি টালিগঞ্জে। টালিগঞ্জে আমাদের বাস দাঁড়িয়ে থাকবে। ওখান থেকে আমরা যাব গদখালি ফেরিঘাটে। ওখান থেকে আমরা লঞ্চে করে সুন্দরবন পরিদর্শন করব। ইলিশ উৎসব বিভিন্ন ট্রাভেল এজেন্সির দ্বারা বর্ষাকালে সুন্দরবনে সংগঠিত করা হয়। আমরা বাসে উঠে গেছি। এই আমাদের বাস। এই বাসে করে আমরা গদখালি ফেরিঘাটের দিকে রওনা দিচ্ছি। একটু পরে আমাদের এই বাসে টিফিন দেওয়া হবে। টিফিনের ব্যবস্থা ছিল, আমাদের টিফিন দেওয়া হয়ে গেছে। নানা রকম স্ন্যাক্স, কেক, চকলেট আমাদের টিফিনে দেওয়া হয়েছিল। এরপর আমরা চলে এলাম গদখালি। আমরা গদখালি থেকে লঞ্চে করে সুন্দরবনের ভিতরে ঢুকতে শুরু করেছি আস্তে আস্তে। এখানে প্রচণ্ড সুন্দর আবহাওয়া আর মনোরম পরিবেশে উপভোগ করতে করতে আমরা নৌকা ভ্রমণ বা লঞ্চ ভ্রমণ করছিলাম। বিস্তীর্ণ জলরাশি, সঙ্গে আকাশ আর চারিদিকে সুন্দর গাছপালার সুন্দর দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। এর সাথে ছিল ইলিশের বিভিন্ন নানা রকম পদ। সেই পদের স্বাদ গ্রহণ করতে করতে আমরা এই প্রাকৃতিক পরিবেশের মজা নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কত লোক এসেছিল বিভিন্ন ট্যুরিজম থেকে। এখানে অনেক লঞ্চের করে এই উৎসব আয়োজন করা হয়েছিল। আপনারা আমার ভিডিওতে দেখতেই পাবেন চারিদিক থেকে প্রচুর লঞ্চ যাচ্ছে। আমাদের যে ট্যুরিজম ছিল তাদের তিনটে লঞ্চ ভাড়া করা হয়েছিল। ভাড়া করে 14 আগস্ট, 15 আগস্ট এই দুদিন উৎসবটা আয়োজন করা হয়েছিল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চোদ্দই আগস্ট প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আকাশ খুব মেঘলা ছিল, কিন্তু লঞ্চে বসে আমাদের সেই দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। কলকাতার মানুষ হঠাৎ এত জলরাশি, জঙ্গল আর মুক্ত আকাশের নিচে আমরা বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম আর আমাদের খুবই ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন চারিদিকে নানা রকম গাছ আর তার সাথে বিপুল জলরাশি। খুব ভালো লাগছিল আমাদের দেখে। আস্তে আস্তে আমরা গভীরে প্রবেশ করছিলাম। এরকম মুক্ত পরিবেশের দিকে আমরা তাকিয়েছিলাম যে কোথাও যদি বাঘ কিংবা হরিণ বা কুমির দেখতে পাওয়া যায়, সেই আশায় আমরা চারিদিকে দেখতে দেখতে চলছিলাম। আমাদের খুব ভালো লাগছিল, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। এই প্রথম আমার সুন্দরবনে আসা আর আমার সুন্দরবনে এসে খুবই ভালো লেগেছে। আমার জীবনের একটা ঘোরা বেড়ানোর মধ্যে এটি একটা শ্রেষ্ঠতম দিন। এরপর আমাদের খাবার পরিবেশন করা হচ্ছিল। আমরা এখানে যে যার জায়গায় বসে গেছিলাম। এখানে আমি, আমার হাজবেন্ড, আমার মা, বোন আর আমার হাজবেন্ডের একজন কলিগ আর তার ওয়াইফ আর একজন ছোট্ট বাচ্চা, আমরা 6 জন মিলে গেছিলাম। খুব ভালো লাগছিল, দেখুন কিভাবে আমরা সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছি। এরপর আমাদের খাবার দেয়া হলো আর খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল। আমরা এই ইলিশের নানা রকম পদ আমাদের দেয়া হয়েছিল,
আমরা সবাই মিলে সেগুলো এই মনোরম পরিবেশের মধ্যে খুবই উপভোগ করে সেগুলো খেয়েছিলাম আর প্রত্যেকটি রান্নাই খুব ভালো হয়েছিল দেখতেই পাচ্ছেন কত লোক এসেছিল এরকম তিনখানা লঞ্চ ভাড়া করা হয়েছিল এখন খুব বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে হাওয়া দিচ্ছে তার মধ্যে আমরা খেতে বসেছি খুব ভালো লাগছে পরিবেশ দেখে চারিদিকে প্রচুর বৃষ্টি বিপুল জলরাশি তার মধ্যে আমরা চোখ রেখে চলছিলাম যদি কোনো বাঘ কুমির বা হরিণের দেখা পাই লঞ্চে ভ্রমণের পর সন্ধেবেলা আমাদের হোটেলে নিয়ে যাওয়া হলো এটা সুন্দরবনের মধ্যেই একটা হোটেল দেখুন এই রুমটা একবার আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি রুমটা মোটামুটি ভালোই ছিল এক রাতের জন্য থাকার জন্য খারাপ ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন রুম ছিল সমস্ত আধুনিক ব্যবস্থাই ছিল এই রুমের মধ্যে খুব বেশি বড় না হলেও এক রাতের পক্ষে যথেষ্ট রিজনেবল আর যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম ছিল এই সুন্দরবনে একটাই অসুবিধা যেটা হচ্ছে জল এখানে গেলে আপনারা যদি মিনারেল ওয়াটার কিনে খান সব থেকে ভালো হবে এখানকার জল খুবই নোনতা এরপর আমরা সন্ধেবেলা হোটেলে আমাদের একটু বাউল গান আর একটু ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল পুরোটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না কিছুটা আমি দেখাচ্ছি তার কারণ সারাদিন জার্নির পর আমরা একটু ক্লান্ত হয়ে গেছিলাম সন্ধেবেলা আমাদের চা পকোড়া দেওয়া হয়েছিল তার সাথে ছিল এরকম বাউল গান আর ঝুমুর নাচ কিছুটা উপভোগ করে তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম একটু রেস্ট নিতে হোটেলে লাগোয়া একটু জায়গায় এই অনুষ্ঠানটা সংগঠিত হয়েছিল এরপর আমরা ডিনার করে নিলাম ডিনারে ছিল ফ্রাইড রাইস চিকেন আর আলুর দম টেস্ট ভালোই ছিল পরের দিন আমরা কলকাতার উদ্দেশ্যে ফিরে চলেছি আমরা 15 তারিখেও আমাদের ট্যুর ছিল আকাশও খুব পরিষ্কার ছিল কিন্তু এখানে যেহেতু জল ভালো না সেই জন্য মিনারেল ওয়াটার অনেকে কিনে খায়নি এখানকার জল খেয়ে অনেকে শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের পরিবারেরও কিছু লোকের শরীর খারাপ হয়েছিল সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে 15 তারিখ ট্যুরটা আর করব না 15 তারিখ আমরা কলকাতার উদ্দেশ্যে আবার ফিরে চলবো অনেক হতাশা আর এক বুক ট্যুরটা কমপ্লিট না করার এক বুক দুঃখ নিয়ে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে ফিরে চলেছি আশা রইলো পরে আবার সুন্দরবনে আমরা আসব এসে ভালো করে সুন্দরবনটা দেখবো